চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে চট্টলবির এবিএম মহিউদ্দিন চৌধুরীর এক বিশাল স্মরণসভা নগরীর লালদীঘি মাঠত চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী উবাইদুল কাদের এমপি। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। আর শোকসভাত অতিথি হিসেবে বক্তব্য রাখে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি সহ চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দ। এডে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের হয়, জাতীয় নেতা তিনি হতে পারতেন, আহ্বান ছিল নেত্রী তাকে প্রেসিডিয়াম মেম্বার হতে বলেছিলেন, মহিউদ্দিন চৌধুরী জাতীয় নেতা হতে চান, মহিউদ্দিন চৌধুরীর অবর্তমানে আজকের এই সময়ে আমি চট্টগ্রামের নেতা কর্মীদের মধ্যে ঐক্য চাই, নেত্রী ঐক্য চান, ঘরের মধ্যে ঘর করবেন না, মশারির মধ্যে মশারি খাটাবেন না। নেতা জনতা মানে না, ওই নেতার দরকার নেই। বিশাল এই শোকসভা ভালাই ভালাই শেষ হলেও আলোচনা তা ছিল ছাত্রলীগ ব্যানার তুলি থামি থামি নেতার নামে ছাত্রলীগের স্লোগান আহরণে মঞ্চত কেন্দ্রীয় নেতালর গালিফুনা ফরে ছাত্রলীগের তুন। চৌধুরী রাসেল, C+TV, চট্টগ্রাম। এই যে দেখো, KY এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট।